অবশ্যই নিজেদের ক্লিন একটা ইফেক্ট তৈরি করার জন্য এটা আমাদের ফাইবার ডাইস আমাদের ডাইজের সারফেস এটা আমরা এটাকে বোর্ড তৈরি করার জন্য তৈরি করে নিয়েছি শাইনিং এবং খুবই হাই কোয়ালিটি ফিনিশিং যে এখানে যে বোর্ডগুলি লাগানো সেগুলি এই ডাইস থেকেই তৈরি করা আমরা ম্যানুয়ালি এই ডাইসগুলি তৈরি করেছি অথবা ফ্লোরে আমরা যে থাই চ্যানেলগুলি যেগুলি দেখলাম যে থাই চ্যানেলগুলি এই চ্যানেলগুলি ফ্লোরে বসিয়ে আপনিও নিজে হাতে তেল ফ্লোর তেল লাগিয়ে মানে রিলিজ ড্রাইসটা বোর্ডটা যাতে খুলে যায় এজন্য তেল লাগানো হ্যাঁ তেল লাগিয়ে অবশ্যই তারপর তারপর আপনি পেস্টটা ঢালতে পারেন এবং ঢালার পর সেক্ষেত্রে আপনি নেট ব্যবহার করতে পারেন অথবা আপনার ফাইবার ব্যবহার করতে পারেন অথবা আপনি পাটও ব্যবহার করতে পারেন বানানোর জন্য এবং মালটা আমাদের প্রত্যেকটা জিনিস শুকানোর শর্ত হচ্ছে যে হাতের নখ দিয়ে জোরে চেপে ধুয়ে দেখতে হবে হাতের নখটা ঢুকে কি না আমরা যেমনটা লাউটার লাউ চেক করি মানে আমাদের পানি কুমড়ো যেটা আমরা সেটাকে চেক করি নখ দিয়ে প্রবেশ করে দেখি যে নখটা ঢুকলে সেটা ভালো